আমরা প্রায় প্রত্যেকেই যেভাবে দিনের বেশিরভাগ সময় অপ্রয়োজনীয় জিনিস নিয়ে চিন্তা করে সময় নষ্ট করি, মার্ক জাকারবার্গ সেভাবে এক সেকেন্ড সময়ও নষ্ট করেন না। আমরা অনেকেই ভাবি যে এই বিলিয়নিয়ার প্রযুক্তিবিদ খুবই স্বাচ্ছন্দ্যের মধ্যে জীবনযাপন করেন, কিন্তু বন্ধুরা, তিনি কিভাবে তার দৈনন্দিন জীবন কাটান তা জানার পর আপনার কাছে ব্যাপারটি হয়তো হাস্যকর মনে হবে। আপনারা কি জানতে চান বিশ্বের সবচেয়ে কম বয়সী সফল ব্যক্তি এবং অন্যতম ধনী ব্যক্তিটি কিভাবে তার দিন কাটান? আয়নার দুনিয়ার আজকের এই ভিডিওতে আমরা মার্ক জাকারবার্গের দৈনন্দিন জীবন সম্পর্কে জানার চেষ্টা করব। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রাখলে অসংখ্য ধন্যবাদ। ৩৭ বছর বয়সী মার্ক জাকারবার্গ একজন আমেরিকান কম্পিউটার প্রোগ্রামার, বিশ্বের বৃহত্তম সামাজিক নেটওয়ার্ক ফেসবুকের সিইও, সহ প্রতিষ্ঠাতা এবং কন্ট্রোলিং শেয়ার হোল্ডার। ২০০৪ সালে জাকারবার্গ ও তার চার বন্ধু অ্যান্ড্রু ম্যাককালাম, ডাস্টিন মস্কোভিটস, ক্রিস হেইট এবং অ্যান্ড্রুয়ার্ড স্যাভেরিন একই সাথে এই ফেসবুক প্রতিষ্ঠা করেছিলেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে বসে তারা ফেসবুক তৈরির প্রাথমিক কাজ করেছিলেন। প্রথমে এটি শুধু কলেজ ক্যাম্পাসে ব্যবহারের জন্য চালু করা হলেও বর্তমানে এর এক মিলিয়নেরও বেশি সংখ্যক ফলোয়ার রয়েছে। পৃথিবীর অন্যতম ধনী হিসেবে মর্যাদা থাকা সত্ত্বেও মার্ক জাকারবার্গ একটি সাধারণ জীবনযাপন করেন। তার প্রতিদিনের কাজকর্মের মধ্যে রয়েছে ব্যায়াম, কাজ, পরিবারকে সময় দেওয়া এবং প্রচুর ভ্রমণ করা। বিছানা থেকে ওঠার পর তিনি ফেসবুক স্ক্রল করা শুরু করেন, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ চেক করেন, নিউজ পড়েন, সোশ্যাল মিডিয়ার যাবতীয় সব কিছুতে চোখ বুলান। সকালে সোশ্যাল মিডিয়ায় চোখ বুলানোর পর তিনি কিছুক্ষণ ব্যায়াম করেন এবং হাঁটতে কিংবা দৌড়াতে বের হন। দৌড়ানোর সময় তিনি তার কুকুরকেও সাথে নিতে ভালোবাসেন। তিনি তার হাঙ্গেরিয়ান শিপডগকে নিয়ে হাঁটতে বের হন, কুকুরটির নাম মিস্ট। যদি আপনি ইন্টারনেটে সক্রিয় থাকেন তাহলে সম্ভবত জাকারবার্গের ওয়ার্ক ইউনিফর্ম মিম সম্পর্কে জেনে থাকবেন। আমরা যখনই তাকে দেখি তিনি সবসময় একই পোশাক পরে থাকেন, তাই না? আপনি নিশ্চয়ই একজন টি শার্ট বা শার্ট পরা ব্যক্তিকে বিলিয়নিয়ার ভাববেন না, কিন্তু জাকারবার্গের ক্ষেত্রে এটাই সত্য। তিনি প্রতিদিন একই টি শার্ট পরেন। তিনি তার জীবন থেকে অপ্রয়োজনীয় পছন্দসমূহকে বাদ দিয়েছেন এবং তার কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনে ভারসাম্য আনার জন্য ব্যক্তিগতভাবে তিনি বড় বড় লক্ষ্য নির্ধারণ করেন। ছোট ছোট সিদ্ধান্তের জন্য সময় নষ্ট করা তার ভীষণ অপছন্দের কাজ, আর এর জন্য প্রতিদিনই তিনি এক পোশাকেই পরেন। তার ওয়ার্ক ইউনিফর্মের মধ্যে ধূসর রঙের টি শার্ট, জিন্স এবং স্নিকার রয়েছে। এবার আপনারা একবার ভাবুন তো, তিনি বিশ্বের একমাত্র ব্যক্তি যাকে তার পরিবার বলতে পারে ঘুমানো বন্ধ করে সোশ্যাল মিডিয়ায় মনোযোগ দিন। জাকারবার্গ তার নিজের সেরা গ্রাহক এবং সমালোচকও বটে। তিনি যতটা সম্ভব বই পড়ার চেষ্টা করেন। ২০১৫ সালে তিনি প্রতি দুই সপ্তাহে একটি নতুন বই পড়ার জন্য নিজেই নিজেকে চ্যালেঞ্জ ছুড়েছিলেন। জাকারবার্গ সময় পেলেই নিজের পরিবারের সঙ্গে ভ্রমণ করতে বেরিয়ে পড়েন। তিনি পরিবারের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন। তিনি প্রায় রাস্তার বিভিন্ন মানুষের সাথে পরিচিত হন এবং জীবনের বিভিন্ন ধরনের অভিজ্ঞতা লাভ করেন। তিনি সাধারণ সময়ে ঘুমাতে যান। তিনি দৈনিক ৭-৮ ঘন্টা ঘুমানোর চেষ্টা করেন। তার ঘুমের নির্দিষ্ট কোনো সময় বা অভ্যাস নেই। এই বিলিয়নিয়ার এর একটি স্ট্যান্ডার্ড দৈনন্দিন রুটিন আছে। তিনি তার পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন এবং পৃথিবীর সব প্রান্তের মানুষদের কানেক্টেড রাখার জন্য তিনি নিজের জীবনকে মানুষের সেবায় নিয়োজিত করেছেন। তিনি এক সেকেন্ড সময় নষ্ট না করে জীবনকে যেভাবে সম্ভব উপভোগ করেন এবং তার জীবন থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি, আপনি রাতারাতি এক রাতে সফল হতে পারবেন না। জাকারবার্গ তার কাজের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। এত সাফল্যের পরও তিনি তার জীবনযাপন কিংবা অভ্যাসগুলো বদলাননি। তিনি এখনও সেই একই জাকারবার্গ রয়েছেন যিনি তার স্বপ্নকে অনুসরণ করতে ভালোবাসেন এবং একই সাথে তিনি একটি স্বাস্থ্যকর এবং স্বাভাবিক জীবনযাপন করতে ভালোবাসেন। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের ভিডিও? ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন। আর আপনি আমাদের চ্যানেলে আজই প্রথম হলে অন্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।